আপনি কোন আইনি মাস্টার? আপনি কোন আইনি মাস্টার? ওরে সারেন আপনি কোন আইনি মাস্টার? আপনি কোন আইনি মাস্টার? ওরে সারেন একদম ভিড় হচ্ছে কিন্তু উনার কোন আইনি মাস্টার? আপনি কোন আইন থেকে আছেন? আপনি উকিল মানুষে? আপনি উকিল মানুষে উনার মাস্টার কেন? আইনি সবার যে করেন আপনি যে কত বড় খারাপ কাজ করেছেন আপনি জানেন? এইটা এখন ফেসবুকে পোস্ট করবো। আপনি ওকে জুতাতে পারছেন? আপনার ব্যবস্থা আমরা নেবো। আপনি পৌরসভা নিতে পারেন? আপনি পৌরসভা, আপনি আইনের লোক, এখানে বেআইনি কাজ করলেন, আপনি কথা বলবেন না কেন? গণমাধ্যমের সাথে কথা আপনাকে বলতেই হবে। মাইক্রোফোন নিয়ে আসো তো, আপনাকে কথা বলতেই হবে। উনি উনি আইনি লোক, এখানে বেআইনি কাজ করলো। আমি কোথার থেকে কোথায় চলে আসছি দেখছেন না? দেখছেন তো আপনারা, আমার কোট পরা গাউন পরা আমি চলে যাচ্ছি, আমি বাড়ি থেকে ফাইট করছি, ও আমার ওই পাশ দিয়ে আপনার নাম জিজ্ঞাসা করছি। শোনেন আমি একটা কথা বলি, আমরা আইনের লোক, আপনি বেআইনি কাজ করেন নি? শোনেন আমরা আইনের লোক, আমাদেরকে মানতেছে না, অথচ আমাদের দুই উকিল পার এই এইভাবে পার হচ্ছে, তার পার উপর দিয়ে রিক্সা। আপনারা কেন করে রিট করেন নাই? আপনারা আপনারা কেন এর আগে রিট করেন নাই? এর আগে রিট করেন নাই কেন? যে ইঞ্জিন রিক্সা চালানো যাবে না, আপনি কেন প্রকাশে মানলেন? আপনি আপনি কেন মানলেন এটা বলুন তো। কেন পৌরসভা তাই এদেরকে পাচ্ছে না, এদের লাইসেন্স নেই বলে এরা কি করতেছে? আশপাশ দিয়ে চালাচ্ছে, আশপাশ দিয়ে চালাচ্ছে। আপনার নামটা কি আমি জানতে চাচ্ছি? জানবেন তো অবশ্যই। আপনার নামটা কি সেটা বলেন? মহিলা মানুষ হয়ে একটা পৌরসভা। আপনার নামটা কি? আপনার নামটা বলবেন? আপু আপনার নামটা কি বলবেন? আপনার নামটা কি বলবেন? আপু 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 আমি কি আপনার কাছে জবাবদিহি করবো? আপনার নামটা কি বলে যান? আপনার নাম কি? এখানে আমাকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে এখন। এনার নামটা কি বলবেন? এনার নাম কি? আচ্ছা ওনার নামটা কি একটু বলবেন? কেন ওনার দরকার? উনি প্রকাশ্যে জুতাতে পিটাইছে রিক্সাওয়ালাকে। ওনার নামটা কি আমরা জানতে চাচ্ছি? যশোরের সমিতি প্রেস ক্লাব এবং কোর্ট অঙ্গনের মাঝামাঝি জায়গায় আমাদের বারের সদস্য আরতি রানী ঘোষ অ্যাডভোকেটের সঙ্গে একজন রিক্সা চালকের যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা অবস্থা এবং মারামারি অবস্থা সৃষ্টি হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আইনজীবী হিসাবে আমাদের যথেষ্ট ধৈর্যশীল এবং সহনশীল হওয়া দরকার। এই ঘটনাটার জন্যই আমি যশোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং ওই রিক্সা চালক যার সঙ্গে ঘটনাটা ঘটছে তার কাছে আমি আইনজীবী সমিতির
পক্ষ থেকে সভাপতি হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি, এবং আমরা প্রত্যেকটা আইনজীবী আমাদের ভবিষ্যতে আমাদের পেশা আমাদের দায়িত্ব সমুন্নত রাখার জন্য আমরা সর্বাত্মক সচেষ্ট থাকবো। এবং এই যেটা ঘটছে আসলে এই ঘটনাটা আদৌ উচিত ছিল না। তো আসলে আইনের ব্যবস্থা যদি সে রিক্সাওয়ালা এই ঘটনার কারণে কোনো আইনি পদক্ষেপ নেই, তখন হয়তো আইন অনুযায়ী তার বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমার তো এখন এই যে যশোর সিএমএস এ চলে আসেন, দেখেন আমি আইসিউতে অ্যাডমিট, আমার সিটি স্ক্যান করছে, তিনটা সিটি স্ক্যান করছে, মাথায় করছে, মাজায় করছে আর হাঁটুতে করছে, মারাত্মক অসুস্থ আইসিউতে। তো এখন কোর্টের মোড়ে কি অবস্থা জানেন যে একটা মিনিট আমরা পার হতে পারি না, তারপরে এসে বেপরোয়া চালায় আমার কোট পরা, গাউন পরা, আমার হচ্ছে যে আপনার ওই যে হাতে ফাইল পত্র এক জায়গায় ছুটে চলে গেছে, আর অন্তত 20 হাত দূরে নিয়ে যে আমাকে মেরে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আমি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে আমার মাথার যে কাঁকড়া ব্যান্ড ট্যান্ড ছিল গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তারপরে ওই সময় উঠে ওরে আটকাইছে ওই যে ওই ইয়ে রে আপনার রিক্সালারে, তখন ভাই আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করতেছে। তারপরে কে একজন আমার জুতা টুতা এদিক ওদিক চলে গেছিল, আমার হাতে দিয়েছে, তারপরে আমি ওরে ভাটি চাইছি, 2-3টে বাড়ি দিয়েছি। এটা এটা আপনি বলেন, আপনার সাথে যদি এই সেম ঘটনা ঘটতো আপনি কি করতেন বলেন? হ্যাঁ, তা ওরে কি পুজো করবো তাই বলতেছেন? আমার জীবনের উপর দিয়ে ও গাড়ি চালায় দিচ্ছে, ওকে কি আমি পুজো করবো বলেন?